হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য সাবুদানার পোলাও রেসিপি নিয়ে এসেছি। এই সাবুদানার পোলাও কিন্তু একদম ঝরঝরেভাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে। অনেকে সাবুদানার পোলাও বানাতে গেলে নাকি একটার সাথে একটা সাবুদানা লেগে যায়, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ঝরঝরে পোলাও তৈরি করতে হয়। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। সাবুদানার পোলাও তৈরি করার জন্য সাবুদানাটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাটাকে প্রায় 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুদানার উপর কিন্তু অনেকটাই মার থাকে, সেই মারটাকে ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে, তবে সাবুগুলো একদম ঝরঝরে হবে। এবং সাবুদানাটাকে ধুয়ে সাবুদানা যতটুকু আছে যাতে সাবুদানাটা খুব সুন্দরভাবে ডুবে থাকে, ততটুকু জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা সময় ভিজিয়ে রাখবেন। 2 থেকে 3 ঘন্টা পর দেখবেন সাবুদানাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম ঝরঝরেভাবে ভেজানো হয়েছে। পোলাও তৈরি করার জন্য আমাদের লাগবে সবজি। এখানে আমি নিয়েছি বিনস। বিনসগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি গাজর, আর নিয়েছি কড়াইশুঁটি, আর নিয়েছি এখানে অল্প পরিমাণ কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা অপশনাল, যদি না থাকে স্কিপ করতে পারেন। আপনারা কিন্তু চিনে বাদামটাও ইউজ করতে পারেন। এখানে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কাজু আর কিশমিশটাকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন কাজু কিশমিশটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কাজু কিশমিশটাকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। কাজু কিশমিশটাকে নামিয়ে নিয়েছি। এখন সেম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এইভাবে দুফালা করে কেটে কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়োটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন সবজিগুলোকে ঢাকা দিয়ে দিব, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে এবং তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট সময় এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং গলেও গেছে। আবার একটু নেড়ে চেড়ে তারপর ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দেব। সাবুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা সাবুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা একটু বুঝে দেবেন, কারণ আগেও নুন দেওয়া হয়েছে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কাজু এবং কিশমিশটা। কাজু কিশমিশটাকে দিয়ে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সাবুটাকে দিয়ে বেশি সময় গ্যাসের ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু সাবুটা গলে গিয়ে একটার সাথে একটা লেগে যাবে। সো দেখুন ঝরঝরে সাবুর পোলাও আমার তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। সো বন্ধুরা এই সাবুর পোলাও কিন্তু সকালের ব্রেকফাস্টে বা আপনারা উপসের দিনও খেতে পারেন। খুবই টেস্টি হয় এবং হেলদিও হয়। বন্ধুরা আমার আজকের এই সাবুর পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করার পর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।